20 মিটারের মধ্যে দিন প্রিয় শিক্ষার্থীবৃন্দ হরিরামপুর অনলাইন স্কুলের পক্ষ থেকে তোমাদের স্বাগত তোমরা সবাই জানো বৈশ্বিক মহামারী করোনা ভাইরাসজনিত কারণে গত মার্চ মাস হতে বিদ্যালয়ের স্বাভাবিক কার্যক্রম বন্ধ থাকায় শ্রেণীতে তোমাদের লেখাপড়ার কোনো সুযোগ নাই এমন অবস্থায় শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশে অনলাইন ক্লাস পরিচালিত হচ্ছে এই প্রেক্ষিতে আমরা যাত্রা আদর্শ উচ্চ বিদ্যালয়ের গবেষণা শাখা হতে আমাদের অনলাইন ক্লাসের পরিচালনা করে যাচ্ছি আমি আব্দুর রাজ্জাক খান এডিনেস্টার যাত্রা আদর্শ উচ্চ বিদ্যালয় আজকে তোমাদের আমি টেট ওয়ান বিষয় ইলেকট্রিক্যালের অর্থাৎ সাবজেক্টের নামটা হচ্ছে জেনারেল ইলেকট্রিক্যাল ওয়ার্কস এক এই বিষয়ে সার্কিট টপিক সার্কিট সম্পর্কে তোমাদের ধারণা দেব প্রথমে আমরা যেটা জানতে পারবো সেটা কি সার্কিট কি সার্কিট হচ্ছে বিদ্যুৎ চলাচলের সম্পূর্ণ পথকেই সার্কিট বলা হয় বিদ্যুৎ চলাচলের সম্পূর্ণ পথটাই হচ্ছে সার্কিট এরপরে আমরা শিখব যে আদর্শ সার্কিট কাকে বলে আদর্শ সার্কিট হচ্ছে যে সার্কিটের পাঁচটি উপাদান আছে পাঁচটি উপাদানের সমন্বয়ে যে সার্কিট গঠিত সেই সার্কিটকে বলা হয় আদর্শ সার্কিট আমরা চিত্রের মাধ্যমে একটা আদর্শ সার্কিট একে তোমাদের বোঝানোর চেষ্টা করেছি চিত্রে চিত্র একটি আদর্শ সার্কিট এই সার্কিটটা আমরা কি দেখতে পেলাম যে একটা ভোল্টেজ উৎস আছে ভোল্টেজ উৎস ভোল্টেজ উৎস এরপরে আসা হচ্ছে ফিউজ লোড পরিবাহী তাহলে এই সার্কিটটা আমরা পাঁচটা উপাদান দেখছি সেটা ভোল্টেজ উৎস ফিউজ সুইচ লোড আর হচ্ছে পরিবাহী পাতা এই বৈদ্যুতিক সার্কিটের কয়টি উপাদান আছে পাঁচটি উপাদান আছে যে সার্কিটের আমরা জানি যে সার্কিটের উপাদান সংখ্যা পাঁচটি সেটাকে আদর্শ সার্কিট বলা হয় এখানে এই সার্কিটের ভোল্টেজ উৎস আমি যদি বৈদ্যুতিক লোডকে পরিচালনা করতে চাই তবে অবশ্যই একটা পাওয়ার লাগবে বৈদ্যুতিক সোর্স লাগবে সোর্সটা হচ্ছে একটা ব্যাটারি হিসেবে ব্যবহার করছি আমি এরপর আছে কি যে রক্ষণ যন্ত্র হিসেবে এখানে ব্যবহার করা হচ্ছে কি সুইচ ফিউজ রক্ষণ যন্ত্র হিসেবে আমরা ফিউজ ব্যবহার করছি আর পুরো সার্কিটটাকে নিয়ন্ত্রণ করার জন্য ব্যবহার করা হচ্ছে সুইচ আমরা এটা দেখছি কি লোড লোড একটা বাতি হতে পারে ফ্যান হতে পারে এরপরে কি হচ্ছে পুরো সার্কিটটা কমপ্লিট করার জন্য কি হয়েছে আমার পরিবাহী দরকার পরিবাহীটা তার হতে পারে অ্যালুমিনিয়াম হতে পারে সাধারণত আমরা তামার তারই ব্যবহার করে থাকি পরিবাহী হিসেবে এরপর আমরা শিখছি কি দেখতেছি আদর্শ সার্কিটের প্রকারভেদ এরপর আমরা জানবো সার্কিটের প্রকারভেদ সার্কিট হচ্ছে তিন প্রকার সার্কিট তিন প্রকার সার্কিট তিন প্রকার এক নম্বর হচ্ছে সিরিজ সার্কিট সিরিজ সার্কিট
डिग्री चाहिए। दुए पैरेलल सर्किट, पैरेलल सर्किट तीन सीरीज पैरेलल, सीरीज पैरेलल बा मिश्र सर्किट। सर्किट कोधोने सर्किट होचे तीन धोने बा तीन प्रकारे, एक नंबर होचे सीरीज सर्किट, दो नंबर पैरेलल सर्किट, तीने सीरीज पैरेलल बा सीरीज पैरेलल मिश्र सर्किट। এখন আমরা সিরিজ সার্কিটের বিভিন্ন বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করব। সিরিজ সার্কিটের বৈশিষ্ট্যর মধ্যে কি কি আছে? আমরা আগে একটা সিরিজ সার্কিট অঙ্কন করব। সিরিজ সার্কিটের রোধগুলো হচ্ছে প্রথম রোধ আর ওয়ান, দ্বিতীয় রোধ আর টু, তৃতীয় রোধ হচ্ছে আর থ্রি। সিরিজ সার্কিটের বৈশিষ্ট্য হচ্ছে সিরিজ সার্কিটে প্রত্যেকটা রেজিস্টারের আড়াইতে সমান কারেন্ট প্রবাহিত হবে, প্রত্যেকটা কারেন্টের মান সমান। এখানে আইপি সমান হচ্ছে আই ওয়ান সমান আই টু সমান হচ্ছে আই থ্রি, প্রত্যেকটা রোধের কারেন্টের মান সমান থাকবে। ধন্যবাদ বৈশিষ্ট্য হচ্ছে Vp সমান হচ্ছে V1 প্লাস V2 প্লাস V3, অর্থাৎ প্রত্যেকটা রোধের যে পরিমাণ ভোল্টেজ ড্রপ হবে টোটাল ভোল্টেজের সমান, টোটাল ভোল্টেজের সমান। আর তিন নম্বর বৈশিষ্ট্য হচ্ছে RT, অর্থাৎ R1 যোগ R2 যোগ R3, অর্থাৎ প্রত্যেকটা রোধের মান যোগ করলে টোটাল রোধের সমান হবে, টোটাল রেজিস্ট্যান্সের সমান হবে। এ হচ্ছে সিরিজ সার্কিটের বৈশিষ্ট্য। আবার বলি, সিরিজ সার্কিটের প্রত্যেকটা রোধের সাথে যে কারেন্ট আছে প্রত্যেকটা কারেন্টের প্রত্যেকটা রোধের কারেন্টের মান সমান, আর ভোল্টেজ হচ্ছে টোটাল ভোল্টেজটা প্রত্যেকটা রোধের যে ভোল্টেজ ড্রপ হবে সবগুলো ভোল্টেজ ড্রপের যোগফলে সমান, আর রেজিস্ট্যান্স হচ্ছে টোটাল রেজিস্ট্যান্স হচ্ছে প্রত্যেকটা রোধের রেজিস্ট্যান্সের যোগফলের সমষ্টি। এটা হচ্ছে সিরিজ সার্কিটের বৈশিষ্ট্য। এরপর আমরা শিখব প্যারালাল সার্কিট। প্যারালাল সার্কিট থেকে এই ক্ষেত্রে সবগুলো রোধ আমরা প্যারালালে সংযোগ করব, R1, R2, R3। এখানে আমরা একটা ভোল্টেজ সাপ্লাই দিই, প্যারালাল সার্কিটের বৈশিষ্ট্য হচ্ছে প্রত্যেকটা আই পি সমান হচ্ছে I1 যোগ I2 যোগ I3।
অর্থাৎ প্রত্যেকটা রোধের ভিতরে যে কারেন্ট প্রবাহিত হবে সবগুলা কারেন্ট যোগ করলে টোটাল কারেন্টকে সমান হবে, টোটাল কারেন্টকে সমান হবে। এক নম্বর বৈশিষ্ট্য। দুই নম্বর বৈশিষ্ট্য হচ্ছে বিপি, এখানে প্রত্যেকটা রোধে যে ভোল্টেজ প্রত্যেকটা ভোল্টেজ সমান থাকবে, ভি ওয়ান সমান হচ্ছে ভি টু সমান হচ্ছে ভি থ্রি, অর্থাৎ প্রত্যেকটা রোধের আড়ালিতে ভোল্টেজের মানটা সমান, সাপ্লাই ভোল্টেজের সমান থাকবে। তিন নম্বর বৈশিষ্ট্য হচ্ছে ওয়ান বাই আর পি, এখানে টোটাল রেজিস্ট্যান্সটার মান হবে সবগুলা রোধের বিপরীত মানের সমান, অর্থাৎ সবগুলা রোধের উল্টানুপাতিক এর সমষ্টি। ওয়ান বাই আর ওয়ান যোগ ওয়ান বাই আর টু যোগ হচ্ছে ওয়ান বাই আর থ্রি। চিত্রে আমরা দেখলাম প্যারালাল সার্কিট, তাহলে প্যারালাল সার্কিটের বৈশিষ্ট্য হচ্ছে যে টোটাল কারেন্টটা মোট কারেন্টটা তার বিভিন্ন রোধের কারেন্টের যে কারেন্ট হবে প্রবাহিত হবে সেই সবগুলো কারেন্টের যোগফলে সমান, অর্থাৎ আই ওয়ান আই টু আই থ্রি সবগুলো যোগ করলে টোটাল কারেন্ট পাওয়া যাবে। আর ভোল্টেজের ক্ষেত্রে যা দেখছি সেটা হচ্ছে ভোল্টেজ প্রত্যেকটা রোধের ভোল্টেজের মানটা সমান, অর্থাৎ ভিপি সমান হচ্ছে ভি ওয়ান সমান হচ্ছে ভি টু সমান ভি থ্রি। আর রোধের ক্ষেত্রে আমরা কি দেখতে পেলাম, রোধের হচ্ছে প্রত্যেকটা টোটাল রোধ হচ্ছে প্রত্যেকটা রোধের উল্টানুপাতিক, রোধের বিপরীত মানের সমষ্টির সমান, যে অর্থাৎ ওয়ান বাই আর পি সমান হচ্ছে ওয়ান বাই আর ওয়ান প্লাস ওয়ান বাই আর টু প্লাস ওয়ান বাই আর থ্রি। এগুলো হচ্ছে প্যারালাল সার্কিটের বৈশিষ্ট্য। এখন আমরা মিশ্র সার্কিট সম্পর্কে জানব। মিশ্র সার্কিট হচ্ছে এখন আমরা দেখবো এটা হচ্ছে চিত্র একটা মিশ্র সার্কিট, চিত্র একটি আমরা এই সার্কিটটা দেখতে পেলাম কি চারটি রেজিস্ট্যান্স লাগানো আছে, প্রথম রেজিস্ট্যান্সের মান হচ্ছে 4 ওহম, দ্বিতীয়টা 20 ওহম, তৃতীয়টা 30 ওহম এবং চতুর্থ হচ্ছে 8 ওহম। এই সার্কিটটায় আমরা করব প্রবাহিত কারেন্টের মানটা বের করব, আই প্রবাহিত কারেন্ট হচ্ছে আই সমান হচ্ছে হর, আই কোনটা কত। আমরা এই চিত্রে যেটা দেখতে পাচ্ছি দুইটা রেজিস্ট্যান্স প্যারালাল লাগানো আছে সার্কিটটায়, দুইটা রেজিস্ট্যান্স
20 ওহম এবং 30 ওহম মানের রেজিস্ট্যান্স দুটি প্যারালালে সংযুক্ত আছে। প্রথমে আমরা এই দুটো রেজিস্ট্যান্সের সমতুল্য রোধ বের করে নিব। তখন ওই ক্ষেত্রে কি হবে যে রোধ হচ্ছে 1 বাই RP সমান হচ্ছে 1 বাই R2 প্লাস 1 বাই R3। তাহলে কি পেলাম? 1 বাই 23 প্লাস 1 বাই 30। তাহলে আমরা এগুলো যোগ করবো। প্রথমে যোগ করে কি হয় লসাগু? লসাগু হচ্ছে সুতরাং আর কি হচ্ছে 60 বাই আই 12 ওহম। এখন আমরা প্যারালালে সংযুক্ত দুইটি রোধের সমতুল্য রেজিস্ট্যান্সের মান পেলাম 12 ওহম। এন্ড টোটাল সার্কিটের সমতুল্য রোধ বের করবো আমরা। টোটাল সার্কিটের রোধ হচ্ছে অর্থাৎ আরটি সমান হচ্ছে 4 প্লাস 12 প্লাস 8 হতে হচ্ছে 24 ওহম। এখন আমরা প্রদত্ত সার্কিটে আমরা যেটা বের করব সেটা হচ্ছে প্রবাহিত কারেন্টের মান, আই এর মান। প্রবাহিত কারেন্টের মানটা বের করব। ওহমের সূত্র হতে আমরা জানি যে আই সমান হচ্ছে ভোল্ট বাই রোধ, কারেন্ট আই সমান হচ্ছে ভি বাই আর। তাহলে সার্কিটে প্রবাহিত কারেন্ট আই সমান ভোল্ট বাই রোধ, ভোল্ট হচ্ছে 240 ভোল্ট। আর টোটাল রোধ হচ্ছে 24, সমান হচ্ছে 10 অ্যাম্পিয়ার। তাহলে আমরা আজকে কি কি জানতে পেলাম? প্রথমে আমরা জেনেছি সার্কিট কি, সেটা অবশ্যই তোমরা জেনেছ। এরপর শিখেছি আদর্শ সার্কিট কাকে বলে, সেটা জানতে পেরেছ। এরপরে আমরা শিখছি সার্কিটের প্রকারভেদ এবং বিভিন্ন প্রকার সার্কিটের বৈশিষ্ট্য। সবশেষে তোমরা জানলে যে একটি মিশ্র সার্কিটের সাহায্যে আমরা কি করব, যে এই প্রদত্ত সার্কিটের প্রবাহিত কারেন্টের মান বের করা শিখলাম। এরপরে তোমরা এই পাঠ থেকে অভিজ্ঞতা নিয়ে তোমরা মিশ্র সার্কিটের অঙ্কগুলো তোমাদের বইতে দেওয়া আছে, সেই বই অঙ্কগুলো তোমরা বাসায় করে নিবে। আর তোমরা কোনো সমস্যায় পড়লে আমাদেরকে ফোনের মাধ্যমে সমস্যার সমাধান করতে পারবে। তাহলে আজকের মতো আমি এখানে শেষ করছি।
প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা ভালো থেকো, ঘরে থেকো, সুস্থ থাকো এবং স্বাস্থ্যবিধি মেনে চলো। এই আশা রেখে শেষ করছি। খোদা হাফেজ।